হেল্ল' ফ্ৰেণ্ডছ, দিছ ইজ মই নল এণ্ড ডে ৱাটচিং ইউৰ চেনেল পপুলাৰ ল'ৰা। আজি মই যিটো বিষয়বস্তুৰ ওপৰত আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ সেইটো হ'ল আমাৰ এছ এছ চি চি পি অ' 2020 নটিফিকেশ্যনত 1564টা চাব ইন্সপেক্টৰ পোষ্ট ওলাইছে ইন দেলহি পুলিচ এণ্ড চি এ পি এ। চ' এইটো আপোনাৰ অনলাইন লাষ্ট ডেট হ'ব আপোনাৰ 16/7/2020। এইটো কেনেকুৱাকৈ ফৰ্ম ফিল আপ কৰিব লাগে, ৰেজিষ্ট্ৰেশ্যনৰ পৰা একদম আৰম্ভ কৰি শেষলৈ মই ষ্টেপ বাই ষ্টেপ আপোনালোকক দেখাই দিম। আপোনালোকে মোৰ ভিডিঅ'টোৰ সৈতে থাকিব, ভিডিঅ'টোৰ এণ্ডলৈ, আৰু ধুনীয়াকৈ চাই ল'ব আৰু নিজে ঘৰত বহি এপ্লাই কৰি ল'ব পাৰিব। আৰু এইটোৰ এপ্লাই লিংকটো মোৰ ডিছক্ৰিপশ্যনত দি আছে, তাৰ পৰা যাই কিনে ধুনীয়াকৈ আপোনালোকে এপ্লাইখন কৰিব পাৰিব। ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে আপোনালোকলৈ মোৰ এটা ৰিকুৱেষ্ট আছে, যিসকলে এতিয়াও মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই অতি সোনকালে কৰি লওক আৰু আগলৈ বহুত ভাল ভাল ভিডিঅ' পাই থাকিব। আহক আৰম্ভ কৰোঁ। যেতিয়া আপুনি মোৰ ডিছক্ৰিপশ্যন দিয়া লিংকটোত ক্লিক কৰিব তেতিয়া এনেকুৱা এখন ইণ্টাৰফেচ ওলাব, ইয়াত আপুনি ক্লিক কৰিব লাগিব ৰেজিষ্টাৰ নিউ। তাৰপিছত এনেকুৱা অহাৰ পিছত আপুনি ইয়াতে বেচিক ডিটেইলছখিনি দিব লাগিব, ডু ইউ হেভ আদাৰ, যদি আপোনাৰ আধাৰ আছে তেনেহ'লে ইয়েছ দিব আৰু নাথাকিলে নদিব, আৰু আধাৰ থাকিলে ইয়াত আপুনি আধাৰ কাৰ্ডৰ নম্বৰটো বহাব লাগিব আৰু সেইটো চেম ইয়াতেও বহাই দিব লাগিব ভেৰিফাই আধাৰ নম্বৰটো। ইয়াতে আপুনি চিলেক্ট কৰিব লাগিব টাইপ অফ আই ডি, কোনটো আই ডি মানে আপুনি দিব। ইয়াত আছে ড্ৰাইভিং লাইচেঞ্চ, এমপ্লয়াৰ আই ডি, পেন কাৰ্ড, পাছপোৰ্ট, তাৰপিছত স্কুল কলেজ আই ডি কাৰ্ড বা ভোটাৰ আই ডি কাৰ্ড, যিকোনো এটা আপুনি চিলেক্ট কৰি ল'ব আৰু ইয়াতে সেইটো আই ডি নাম্বাৰটো দি দিব আৰু সেইটো আই ডিত থকা আপোনাৰ নামটো ইয়াতে বহাই দিব। তাৰপিছত ইয়াতে চেম আপোনাৰ নামটো বহাই দিব ভেৰিফাই নেমত। তাৰপিছত ইয়াতে দিছে হেভ ইউ এভাৰ চেঞ্জড নেম, যদি আপুনি আগতে নেম চেঞ্জড কৰিছিল তেনেহ'লে ইয়েছ দিব আৰু নকৰিলে নদিব, আৰু তাৰপিছত যদি কৰিছিল তেনেহ'লে সেইটো নামটো বহাই দিব ইয়াতে। তাৰপিছত ইয়াতে ফাদাৰ নাম দিব, ইয়াতে চেম ফাদাৰ ভেৰিফাই নামটো দি দিব। ইয়াতে মাদাৰ নেম দিব, ইয়াতে ভেৰিফাই মাদাৰ্ছ নেম দি দিব, আৰু ইয়াতে ডেট অফ বাৰ্থটো বহাই দিব, চেম ইয়াতেও বহাই দিব। তাৰপিছত ইয়াতে আছে আপোনাৰ মেট্ৰিকুলেশ্যন, টেন্থ, এক্সামিনেশ্যন ডিটেইলছ। ইয়াত আপোনাৰ এডুকেশ্যন বোৰ্ডটো কোনটো আছিল ইয়াৰ পৰা আপুনি চিলেক্ট কৰি ল'ব। তাৰপিছত ভেৰিফাই এডুকেশ্যনেল বোৰ্ড, ইয়াতো সেই চেমটো চিলেক্ট কৰি ল'ব। তাৰপিছত ইয়াতে আপোনাৰ মেট্ৰিকৰ ৰোল নাম্বাৰটো বহাই দিব, ইয়াতে চেম ভেৰিফাই ৰোল নাম্বাৰটো বহাই দিব। তাৰপিছত ইয়াৰ অফ পাছিং দিব, আপুনি কোনটো ইয়াৰত মানে পাছ কৰিছে, ইয়াতো চেম ভেৰিফাই পাছটো দি দিব। তাৰপিছত ইয়াৰ পৰা আপুনি জেণ্ডাৰ চিলেক্ট কৰি ল'ব, ইয়াতো ভেৰিফাই জেণ্ডাৰ চিলেক্ট কৰিব লাগিব। ভেৰিফাই মানে আপোনাৰ মানে কনফাৰ্ম মানে কৰিব লাগিব আপুনি এইটোৱে হয় মানে এনেকুৱা আৰু। তাৰপিছত ইয়াতে দিব লেভেল অফ এডুকেশ্যন, আপুনি কোনটো লেভেললৈ পঢ়িছে, মাষ্টাৰ ডিগ্ৰী কৰিছে, মেট্ৰিকুলেশ্যন কৰিছে, হায়াৰ ছেকেণ্ডেৰী কৰিছে, গ্ৰেজুৱেশ্যন কৰিছে, পি এইচ ডি কৰিছে, এনেকুৱাকৈ দি দিব পাৰিব। ইয়াতে মোবাইল নম্বৰটো দি দিব, ইয়াতে সেই তেনেকুৱাই ভেৰিফাই মোবাইল নম্বৰটো দিব, ইয়াতে ইমেইল আই ডি দিব আৰু ইয়াতে তেনেকুৱাই ভেৰিফাই ইমেইল আই ডিটো বহাই দিব। আৰু ইয়াতে আপুনি ষ্টেটটো চিলেক্ট কৰি ল'ব, আপুনি যোনটো ষ্টেটৰ হয় সেইটো ষ্টেটটো আপুনি চিলেক্ট কৰি ল'ব। চ' এইখিনি আছিল বেচিক ইনফৰমেশ্যন, আপোনালোকে ফিল আপ কৰি লওক, ময়ো ফিল আপ কৰি লওঁ, তাৰপিছত ছেভত ক্লিক কৰি দিম। চ' মোৰ গোটেইখিনি ফৰ্ম ফিল আপ হৈ গ'ল, এতিয়া মই ছেভত ক্লিক কৰি দিম আৰু ইয়াতে কনফাৰ্মত ক্লিক কৰি দিম। এইটো আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ হয়, ইয়াত আপুনি ক্লিক কৰি দিব। তাৰপিছত ইয়াতে আপোনাৰ যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ব সেই ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো বহাই দিব আৰু আপুনি যিটো নাম্বাৰ দি ইয়াতে ফৰ্ম ফিল আপ কৰিছিল সেইটোত মানে এটা মেছেজ যাব, তাতে ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটোও দিয়া আছে আৰু পাছৱৰ্ডটোও দিয়া আছে। চ' ইয়াতে ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো বহে, ইয়াতে পাছৱৰ্ডটো বহে আৰু ইয়াতে যিটো আপোনাৰ কেপচা কোড দেখিছে এইটো ইয়াতে আপুনি এণ্টাৰ টেক্সত বহাই দিব, তাৰপিছত লগ ইন কৰি দিব। চ' মই দি আছোঁ, আপোনালোকেও দি লওক। চ' মোৰ বহুৱা হৈ গ'ল, এতিয়া মই লগ ইনত ক্লিক কৰি দিম। তাৰপিছত এনেকুৱাকৈ এখন ইণ্টাৰফেচ আহি যাব, ডিয়াৰ কেণ্ডিডেট, দিছ ইজ ইউৰ ফাৰ্ষ্ট লগ ইন, প্লিজ চেঞ্জ ইউৰ পাছৱৰ্ড। ইয়াৰ পৰা আপুনি পাছৱৰ্ডটো চেঞ্জ কৰি ল'ব পাৰিব। আগতে যিটো আপোনাৰ মেছেজত পাছৱৰ্ড আহিছিল সেইটো অল্ড পাছৱৰ্ডটো আপুনি ইয়াতে বহাই দিব আৰু নিউ পাছৱৰ্ডটো ইয়াত আপুনি বহাই দিব, বহাই কিনে ছাবমিট কৰি দিব, তেতিয়া আপোনাৰ নিউ পাছৱৰ্ড হৈ যাব। আৰু পাছৱৰ্ডটো ছেট কৰোঁতে কিছুমান আপোনাৰ ৰিকুৱাৰমেণ্ট আছে, সেইটো হ'ব লাগিব এট লিষ্ট ওৱান কেপিটেল লেটাৰ, এট লিষ্ট ওৱান নাম্বাৰ, এট লিষ্ট ওৱান স্পেচিয়েল কেৰেক্টাৰ, বি এট লিষ্ট 8 কেৰেক্টাৰ্ছ। চ' এইখিনি ক্ৰাইটেৰিয়া আপোনালোকে ফুলফিল কৰিব লাগিব, তাৰপিছতহে আপোনাৰ পাছৱৰ্ডটো হ'ব। চ' মই বনাই আছোঁ, আপোনালোকেও বনাই লওক। চ' এতিয়া মোৰ হৈ গ'ল এইখিনি, এতিয়া মই ছাবমিটত ক্লিক কৰি দিম। তাৰপিছত ইয়াতে আহিব আপোনাৰ চেক, মই নেভাৰ কৰি দিলোঁ আৰু ইয়াত মই ক্লছ কৰি দিছোঁ। চ' এতিয়া আপুনি ইউজাৰ নামটো বহাব লাগিব মানে ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো, আৰু ইয়াতে আপুনি নতুনকৈ ছেট কৰা পাছৱৰ্ডটো বহাই দিব আৰু ইয়াতে কেপচা কোডটো বহাই দিব, তাৰপিছত লগ ইনত ক্লিক কৰি দিব, তাৰপিছত নেক্সট ষ্টেপ আহি যাব। চ' মই বহাই দি আছোঁ, আপোনালোকেও বহাই দিব। তাৰপিছত লগ ইনত ক্লিক কৰি দিব। চ' যেতিয়া আপুনি লগ ইন কৰিব তেতিয়া এনেকুৱাকৈ আপোনাৰ বেচিক ডিটেইলছ যিটো আপুনি আগতে ফৰ্ম ফিল আপ কৰিছিল ৰেজিষ্ট্ৰেশ্যনৰ সময়ত সেইটো আহি যাব
অহার পিছত আপুনি স্ক্রল ডাউন করে ইয়াতে নেক্সট ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার পিছত ইয়াতে আপুনি এটা বহাব লাগিব যেটো এডিশনাল কন্টাক্ট ডিটেলসত আপুনি বহাব লাগিব। ক্যাটেগরিটো বহাব লাগিব আপুনি কোনটো ক্যাটেগরির পৰা বিলং করে, তারপর আপনার ভেরিফাই ক্যাটেগরিটো হইতে বহাই দিব লাগিব। আর নেশনালিটিটো আপুনি ইয়ার পৰা সিলেক্ট করব লাগিব। আর আইডেন্টিফিকেশন মার্ক দিব লাগিব, যদি আপনার ক'ৰবাত আইডেন্টিফিকেশন মার্ক আছে ইয়াত আপুনি দি দিব লাগিব। তারপর ইয়াতে দিয়া আছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, যদি আছে ইয়েস দিব আর না থাকলে ন দিব। আর যদি আছে তেনহলে ইয়াতে টাইপটো সিলেক্ট করে দিব। তারপর ডিসএবিলিটি সার্টিফিকেট নাম্বারটো ইয়াতে দিব লাগিব, পার্মানেন্ট এড্রেসটো ইয়াতে বহাই দিব। আর তারপর স্টেটটো ইয়ার পৰা সিলেক্ট করে লব, ডিস্ট্রিক্টটো তেনেকুৱাকে সিলেক্ট করে লব, আর পিন নাম্বারটো বহাই দিব। আর ইয়াতে দিয়া আছে ইজ প্রেজেন্ট এড্রেস সেম এজ পার্মানেন্ট এড্রেস, যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট এড্রেসটো আপনার সেম হয় তাহলে ইয়েস দিব, আর নহলে নদিব। নদিলে ইয়াতে আপনি আকৌ গোটেইখিনি ফিল আপ করব লাগিব। সো এনেকুৱাকে ফিল আপ হওয়ার পিছত আপনি সেভত ক্লিক করে দিব লাগিব। সো মই ফিল আপ করে আসো, আপনাদেরকে ফিল আপ করে লব। সো এইখানে ফর্ম ফিল আপ হওয়ার পিছত আপনি সেভত ক্লিক করে দিব, তারপর ইয়াতে ক্লোজ করে দিব। ইয়াতে দিয়ে আছে এডিশনাল এন্ড কন্টাক্ট ডিটেলস আর সেভড সাকসেসফুলি, এটা ক্লোজ করে দিব। তারপর এনেকুৱাকে আহি যাব, ইয়াত আপুনি আপলোড আপনার ফটোটো দিব লাগিব, সেইটো হব লাগিব সাইজটো আপনার 20 KB to 50 KB ভিতর জেপিজি ফর্মেটত হব লাগিব। আর সিগনেচারটো দিব লাগিব আপনার 10 KB to 20 KB ভিতর। সো ফাইলত ইয়াতে সোর্স ফাইলত ক্লিক করো, তারপর যেটো ফাইলত আপনার ফটোটো আছে তারপর সিলেক্ট করে আপলোডটো দি দিব। এনেকুৱাকে তুমি আপলোড দি আছো আপনাদেরকেও দি লব। সো এনেকুৱাকে ফটো আর সিগনেচার আপলোড দিয়ার পিছত আপনি ইয়াতে ক্লিক করে দিব আর ফাইনাল সাবমিটত ক্লিক করে দিব। তারপর ইয়াতে কনফার্মত ক্লিক করে দিব। তারপর ইয়াতে আপনার মোবাইলত একটা OTP যাব, OTP আপনি ইয়াতে বহাই দিব লাগিব, বা আপনার ইমেইলত একটা OTP যাব, সেটা আপনি ইয়াতে বহাই কিনে সাবমিট করে দিব লাগিব। সো মই বহাই আছো, আপনিও বহাই লব। সো এনেকুৱাকে OTP বহাৰ পিছত আপনি সাবমিটত ক্লিক করে দিব লাগিব। তারপর ইয়াতে আহিছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, তারপর ফর লগ ইন ইউজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার এস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এস প্রোভাইড টু ইউ, ফর পাসওয়ার্ড প্লিজ সেভ বোথ ইনবক্স এন্ড স্প্যাম ফোল্ডার ফর ইউর ইমেইল, এটা আপনার ইমেইলত গৈছে, ইমেইলত যাই আপনি চেক করব লাগিব। তারপর ইয়াতে মই ক্লিক করে দিছো। তারপর আপনি ইয়াতে ক্লিক করব লাগিব অ্যাপ্লাইত, ইয়াতে ক্লিক করার লগে লগে এনেকুৱা এখন ইন্টারফেস ওলাই যাব আপনার। প্লিজ বি ভেরি কেয়ারফুলি হোয়াইল ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম হয়, ইয়াতে আপনি ফিল আপ করব লাগিব। ইয়াতে নামটো দিয়ে আছে নিউ বা চেঞ্জ নাম, যদি আপনি চেঞ্জ করব সার ইয়াতে তেনহলে আছে, আর আপনার ফাদার নামটো দিয়ে আছে, মাদার নামটো দিয়ে আছে। তারপর এজটো আপনার আপনার আপনি ক্যালকুলেট হয়ে যাব, যেটা আপনি ডেট অফ বার্থটো বহাই দিব এইখানে। আর পিছত ইয়াতে কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, ডু ইউ হ্যাভ বিলং টু কাস্ট নট ইনক্লুড ইন সেন্ট্রাল লিস্ট অফ OBCs বাট নোটিফাই এস OBC বাই দ্য গভ অফ NCT, ওয়েদার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ, নো, আর ইউ ন্যাশনাল ক্রেডিট কর্পস NCC যদি আছে তাহলে ইয়েস দিব, না থাকলে ন দিব, মানে নাই ন দিছো। তারপর ইয়াতে দিয়ে আছে টাইপ অফ সার্টিফিকেট, যদি ইয়াতে আপনি মানে ইয়েস দিয়ে তেতিয়াহলে ইয়ার পর টাইপ অফ সার্টিফিকেট আপনি সিলেক্ট করব লাগিব। তারপর ইয়াতে দিয়ে আছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, আপনি ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড তিনটা সেন্টার আপনি কোনটো প্রিফার করব, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি প্রিফারটো করে লব। তারপর ইয়াতে দিয়ে আছে হোয়েদার এক্স সার্ভিসম্যান, যদি আপনি এক্স সার্ভিসম্যান হয় তাহলে ইয়েস দিব, আর নহলে ন দিব। তারপর ডেট অফ ডিসচার্জ, এটা আপনার ইয়েস হলে সেইখিনি দিব লাগিব। তারপর ইয়াতে আছে হ্যাভ ইউ অলরেডি জয়েন্ড এ সিভিল পোস্ট অ্যাভেলিং বেনিফিটস অফ রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান, যদি হয় ইয়েস দিব নহলে ন দিব। তারপর ইয়াতে সেইখিনি ডিটেলস দি দিছে, মানে ডেট অফ জয়েনিং সিভিল পোস্ট আর মানে হেৰিটো, ফর এক্স সার্ভিসম্যান লেন্থ অফ সার্ভিসেস ইন আর্ম ফোর্সেস, মানে ইয়ারত মানে আপনি হেৰি কৰিছিল। তারপর ইয়াতে দিয়ে আছে ওয়েদার এলিজিবল ফর স্পেশাল কোটা এস ESM ফর দিল্লি, যদি হয় ইয়েস দিব নহলে ন দিব। আর তারপর ইয়াতে আছে ওয়েদার চেকিং এস রিলেকশন, যদি হয় ইয়েস দিব নহলে ন দিব। তারপর ইফ ইন্ডিকেট কোড, যদি আছে ইয়ার পর আপনি সিলেক্ট করে দিব লাগিব। ইয়াতে হায়েস্ট কোয়ালিফিকেশনটো আপোনালোকে সিলেক্ট কৰিব লাগিব, তাৰপিছত ইয়াতে সেইটো ৰিলেটেড ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব, আৰু হোৱেডাৰ ফাৰ্ষ্ট কোৱালিফাইং এক্সামিনেশ্যন ইয়াতে এজ দিব, ইয়েজ দিব, আৰু ইয়াতে আপোনাৰ ইউনিভাৰ্চিটি বা বৰ্ডৰ নাম দিব, ৰোল নাম্বাৰ দিব, ছাবজেক্ট দিব, ইয়াৰ পাছিং দিব, পাৰ্চেণ্টেজ দিব, আৰু ইয়াতে CGPA ইয়াতে বহাই দিব, কিন্তু দিয়াই আছে আগতে দিয়াই আছিল। আৰু তাৰপিছত ইয়াতে আই এগ্ৰীত টিক মাৰ্ক দি দিব, যিখানে ইয়াতে এণ্টাৰ টেক্সটো বহাই দিব, তাৰপিছত আপুনি প্ৰিভিউ কৰি চাব লাগিব। সো মই গোটেইখিনি বহাইছোঁ, আপোনালোকেও বহাই লওক।
তারপিছত আপুনি প্ৰিভিউত ক্লিক কৰি দিব। তাৰপিছত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ আহি যাব, ইয়াত আপোনালোকে স্ক্ৰল ডাউন কৰিব আৰু তলত আহি কেনে ছাবমিটত ক্লিক কৰি দিব। আৰু যদি কিবা আপোনাৰ এডিট বা মডিফাই কৰিবলগীয়া আছে তেনেহ'লে ইয়াতে ক্লিক কৰি দিব এডিট মডিফাই। ছাবমিট কৰিম, মই ডাইৰেক্ট ছাবমিটত ক্লিক কৰি দিছোঁ। তাৰপিছত ইয়াতে লিখা আহিছে এপ্লিকেশ্যন ফৰ্ম ইজ প্ৰফেচনেলি একচেপ্টেড, ডু ইউ ৱান্ট টু প্ৰচেছ ফৰ পে'মেণ্ট। যদি আপুনি পেমেন্টৰ কাৰণে মানে কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়েছ দিব, আৰু যদি ডাইৰেক্ট ইয়াৰ পৰা প্ৰিণ্ট আউট কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়াতে প্ৰিণ্টত ক্লিক কৰি দিব, কিন্তু পে'মেণ্টটো আপুনি কৰিবই লাগিব পিছলৈ। চ' মই ইয়েছত ক্লিক কৰি দিছোঁ পে'মেণ্টৰ কাৰণে। ইয়াতে দিছে আপোনাৰ ফি পে'মেণ্টৰ প্ৰচেছটো দিছে আপোনাৰ অনলাইন বা অফলাইন। অফলাইন হ'লে আপোনাৰ চালান টালান এনেকুৱাকৈ কিবা কিবি কাটিব লাগিব, আৰু অনলাইন হ'লে ইয়াৰ পৰা আপুনি অনলাইন বেংকৰ থ্ৰু দি ডেবিট কাৰ্ড বা ক্ৰেডিট কাৰ্ডেৰে আপুনি পে' কৰি দিব পাৰিব। চ' মই অনলাইন ক্লিক কৰি দিলোঁ আৰু ইয়াতে মই ছাবমিটত ক্লিক কৰি দিলোঁ। এতিয়া আহি যাব এনেকুৱাকৈ এছ বি আই নেট বেংকিঙৰ পৰা দিব আপুনি, নে আদাৰ নেট বেংকিঙৰ পৰা দিব আপুনি, তাৰপিছত ষ্টেট বেংক ডেবিট কাৰ্ডৰ পৰা দিব আপুনি, নে কি যিকোনো ইয়াতে ভেৰিয়াছ মানে প্ৰচেছটো আছে, যিকোনো এটা ইয়াৰ পৰা আপুনি পে'মেণ্ট কৰাৰ মোডটো চেলেক্ট কৰিব লাগিব। আৰু তাৰপিছত সেনেকুৱাকৈ প্ৰচেছ হয়, আপুনি পে'মেণ্টখিনি পে' কৰি দিব। ছাবমিট হোৱাৰ পিছত ধুনীয়াকৈ আপোনাৰ এপ্লিকেশ্যন ফৰ্মখন আহি যাব, সেইটো আপোনালোকে প্ৰিণ্ট আউট কৰি ল'ব বা ডাউনলোড কৰি ল'ব। সেই এতিয়া মানে পে'মেণ্ট নকৰোঁ আপোনালোকক, খালি দেখুৱাৰ কাৰণে মই এইখিনিলৈ আহিলোঁ। চ' আপোনালোকে আগলৈ কৰি ল'ব। চ' এইখিনি আছিল আজিৰ ভিডিঅ'। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে নিশ্চয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, আৰু আগলৈ ভাল ভাল ভিডিঅ' পাই থাকিব। ধন্যবাদ।